বন্ধ হয়ে পড়ে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা। জেলা ও জেলার বাইরের ইতিহাস জানতে বঞ্চিত পড়ুয়া থেকে মালদাবাসী, এমনকি পর্যটকেরাও জেলার বহু ইতিহাস জানতে পারছে না। দীর্ঘদিন ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। আন্তর্জাতিক ঐতিহ্য দিবসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটি নিয়মিত খোলা রাখার দাবি জানালেন বিশ্ববিদ্যালয়ের একাংশ। গৌড়বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত নানা যুগের পাথরের মূর্তি যেমন আছে, পাশাপাশি সংগৃহীত হয়েছে বাঁকুড়ার দশাবতার তাস, মুর্শিদাবাদের পটচিত্র, দক্ষিণ চব্বিশ পরগনার আহ্লাদি পুতুল অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগৃহীত মাটির তৈরি পীরের মাজারের ঘোড়া। আছে গম্ভীরা আর ছৌয়ের মুখোশের বিস্তৃত সংগ্রহ, সীমিত পরিসরের মধ্যে পুরোটাই ছিমছাম করে গুছিয়ে রাখা, ফোল্ডার আকারে মুদ্রিত ক্যাটালগে যত্ন এবং পরিকল্পনা স্পষ্ট ছাপ। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অনেক বিশিষ্ট জন ঘুরে গেছেন এই সংগ্রহশালা থেকে, মন্তব্য লেখার খাতাতে তাঁদের মুগ্ধতার ছাপ স্পষ্ট। আপাতত কর্তৃপক্ষের বিশেষ অনুমতিক্রমে আগ্রহীদের জন্য খোলা হয় এই সংগ্রহশালার দরজা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মালদা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ অধ্যাপক প্রদ্যুৎ ঘোষের ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রাপ্ত অধিকাংশ সামগ্রী এখানে সংরক্ষিত হয়েছে। সংগ্রহশালার নামকরণ হয়েছে প্রদ্যুৎ বাবুর মা কবি সুনীতি ঘোষের নামে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শান্তি ছেত্রী বলেন, বর্তমানে সংগ্রহশালাটির জায়গা ছোট, আমাদের পরিকল্পনা আছে নবনির্মিত ভবনের অন্তত একটি তালায় সংগ্রহশালাটি স্থানান্তরিত করবার। মালদা জেলার বহু বিশিষ্ট ও প্রবীণ গবেষক তাদের ব্যক্তিগত সংগ্রহ এই সংগ্রহশালায় দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এই শুভ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সহমত রয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাদের বলতে গেলে আমাদের পিজি স্টুডেন্ট স্কলার সবাই মানে মালদার মতো একটা ঐতিহাসিক মানে জেলাতে রাজ্যের ইতিহাস তো সেটা জানতে পারতো সবাই, আরও মানে মালদার সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম, তো সেটা খুব দরকার আমাদের খোলা। তোমরা কি চাইছো এটা খোলা থাকো? আমরা চাইছি যে এটা খোলা থাকে, তার জন্যই হ্যাঁ অবশ্যই জানাতে চাই আমরা। কী নাম তোমার? শ্রীরামান্ডল। আরেকবার জোরে, শ্রীরামান্ডল। এটা খুব সুবিধা হবে পিজি স্টুডেন্টস অ্যান্ড যারা রিসার্চ স্কলার আছে তাদের ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হবে, কারণ হচ্ছে যে আমরা জেলার ইতিহাসটা ভালোভাবে জানতে পারবো এবং শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, গোটা বেঙ্গল এবং সারা ভারতের যারা স্কলার আছে, যারা স্টুডেন্টস আছে তারা জানতে পারবে। তো এটা খোলা হোক এবং এটা পরিচর্যা করা হোক, এটাই আমরা দাবি রাখবো আমাদের স্কলার এবং স্টুডেন্টের পক্ষে। আপনার নাম? আমি রাজু কর্মকার, রিসার্চ স্কলার, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। আর এই মিউজিয়ামটাকে আমাদের প্ল্যান আছে নতুন জায়গায় স্থানান্তরিত করার। যতটুকু পরিসরে এই মিউজিয়ামে বন্দোবস্ত করা হয়েছে তাতে আমরা খুব বেশি দর্শক বা যারা গবেষণা করেন তাদের জন্য সেটা করে রাখতে পারছি না। তার কারণটা হচ্ছে লাইব্রেরিতে আমাদের এমনিতেই স্থান সংকুলন আছে, সেখানে একটা নির্দিষ্ট জায়গা করা আছে। তা আমাদের উদ্দেশ্যই হলো আমাদের যে বিল্ডিং তৈরি হচ্ছে, আশা করছি খুব শীঘ্রই আমরা নতুন বিল্ডিং হাতে পাবো, তাহলে এই মিউজিয়ামে স্থানান্তর করে একটা নির্দিষ্ট জায়গায় যাতে সবার সামনে এটাকে থাকতে পারে। এটা যেমন অনেক লোকচক্ষুর আড়ালে করে গেছে, আমরা সেটা কথা ভাবছি। আপাতত তবে স্যার বন্ধই থাকবে? না, আপাতত বন্ধ সেভাবে নেই, যখন কেউ আসছেন যিনি চাইছেন আমি দেখবো এবং তার জন্য খোলা বন্দোবস্ত করে দিচ্ছি, কিন্তু ওপেনলি সবসময় ছাত্রছাত্রীদের জন্য খোলা রেখে ছাত্রছাত্রীরা জানতে পারতো বন্দোবস্ত করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে যখন এই মিউজিয়াম ফুল ফ্লেজ চালু করা হবে তখন সেখানে একজন কিউরেটারের বন্দোবস্ত করতে হবে, সেখানে রক্ষী বন্দোবস্ত করতে হবে। আমরা এখনও পর্যন্ত আমাদের যে এখানকার যে স্টাফ প্যাটার্ন আছে সেই ধরনের কোনো কোর্স আমাদের নেই, তবে খুব শীঘ্রই আমরা একটা নতুন রূপ দেবো। আমার সাথে মালদা অঞ্চলের কিছু কথিত যশা ব্যক্তিত্ব যারা প্রচুর এরকম প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সংগ্রহ রেখেছেন তারা আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বলছেন যে আমরা এগুলোকে ধরে করতে ইচ্ছুক আছি। আমি বলেছি একটু সংগ্রহ করে আমরা নিশ্চয়ই সেগুলো নেবো যাতে নতুন করে আমাদের এই মিউজিয়ামটিকে সাজাতে পারি। ঠিক আছে, শান্তি কিসে নেহি চাই কে রে? কাকে চ
ছিল মন ডাকাতি করতে কি কইছিস তাকে সারাদিন শুধু শান্তি করছে ডাকাতি উঠেছে লাঠি ওটু চায় জীবন বদলায়।